ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। এই পর্বে আমরা পরিবেশ বিদ্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করি। এক নম্বর প্রশ্ন, বন সম্পদে আদিবাসীদের অধিকার স্বীকৃত হয় প্রথম কবে? 1890 খ্রিস্টাব্দে, 1894 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 2, 1894 খ্রিস্টাব্দে। দুই নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলে? জলাভূমি বুজে যাওয়া, মরুভূমি সজীব হয়ে যাওয়া, সজীব ভূমি মরুভূমি হয়ে যাওয়া, উপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 4, উপরের কোনোটি নয়। ইউট্রিফিকেশন কি? ইউট্রিফিকেশন হলো ফসফরাস বা ফসফেট বা নাইট্রোজেন জাতীয় সার যদি জলাভূমিতে মিশে যায় তাহলে ওই জলাভূমিতে প্রচুর পরিমাণে সবুজ শ্যাওলার জন্ম হয় এবং ওই জলাভূমিটি সবুজ শ্যাওলায় ভরে যায়। এটাকে বলা হয়েছে ইউট্রিফিকেশন। এর পরের প্রশ্ন, তিন নম্বর প্রশ্নটি দেখো, বর্তমানে কতকগুলি স্তন্যপায়ী প্রাণী রেড ডাটা বুকে স্থান পেয়েছে? 34টি, 77টি, 45টি, 78টি। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 2, কত? 77টি। চার নম্বর প্রশ্ন, সেলিগাদের বাসভূমি কোথায় ছিল? সেলিগাদের বাসভূমি কোথায়? কর্ণাটকে, তামিলনাড়ুতে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, কর্ণাটকে। পাঁচ নম্বর প্রশ্ন, UNCED চুক্তিপত্রে কোন দেশ স্বাক্ষর করেনি? ভারত, চীন, আমেরিকা, ইংল্যান্ড। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 3, আমেরিকা। ছয় নম্বর প্রশ্ন, স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড কবে পশ্চিমবঙ্গে প্রথম গঠিত হয়? 2009 খ্রিস্টাব্দে, 2003 খ্রিস্টাব্দে, 2004 খ্রিস্টাব্দে, 2000 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 4, 2000 খ্রিস্টাব্দে। সাত নম্বর প্রশ্ন, গমের সঙ্গে আমাদের দেশে কোন বিষাক্ত গাছ ছড়িয়ে পড়েছে? পার্থেনিয়াম, হিস্টেরোফোরাস, বিছুটি, বিষফল গাছ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, পার্থেনিয়াম হিস্টেরোফোরাস। আট নম্বর প্রশ্ন, ফেমিন নামক বইটির লেখককে? রুশো, মার্কস, প্যাডক প্যাডক, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 3, প্যাডক প্যাডক। ফেমিন নামক বইটির লেখক প্যাডক প্যাডক। এর পরের প্রশ্ন, নয় নম্বর, বাংলাদেশে ভয়াবহ মন্মন্তর কবে হয়? 1943 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 2, 1942 খ্রিস্টাব্দে। আর এটিকে বলা হয় 76-এর মন্মন্তর, তোমরা সবাই জানো। এর পরের প্রশ্ন, দশ নম্বর, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টক্সাইড। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, নাইট্রাস অক্সাইডটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এগারো নম্বর প্রশ্ন, কার ধারণাকে পরিবর্তিত রূপ দেন ম্যালথাস তার বইতে? বাফন, রিচার্ড ব্যাডলি, ডারউইন, ফোর্বস। তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, বাফন। বাফনের ধারণাকে পরিবর্তিত রূপ দেন ম্যালথাস তার বইতে। বারো নম্বর প্রশ্ন, কে প্রথম দেখান একটি হ্রদের মধ্যে কিভাবে নানা জীব প্রজাতি পরস্পরের সঙ্গে জটিল ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ভারসাম্য রক্ষা করছে? বাফন, রিচার্ড ব্যাডলি, ডারউইন, ফোর্বস। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 4, ফোর্বস। এর পরের প্রশ্ন, তেরো নম্বর, বাস্তু সংস্থান বিজ্ঞানীরা দুটি ভিন্ন সময় স্কেলে জীবসমূহ এবং তাদের পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া অনুধাবন করেন, এই স্কেল দুটি কি? বাস্তু সংস্থানিক কাল এবং ক্রমবিকাশীয় কাল, বাস্তু সংস্থানিক স্কেল এবং ক্রমবিকাশীয় স্কেল, বাস্তু সংস্থানিক স্কেল এবং জীব সংস্থানিক স্কেল, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, বাস্তু সংস্থানিক কাল এবং ক্রমবিকাশীয় কাল। এর পরের প্রশ্ন, চোদ্দ নম্বর, কে বলেছেন জীব সংখ্যা যতক্ষণ বাড়বে
ততক্ষণ বাড়বে যতক্ষণ উপকরণের যোগান অব্যাহত থাকবে এবং বেশি থাকবে। উপকরণের পরিমাণ ও যোগান কম হলেই জীব সংখ্যা কমবে, এটা কে বলেছেন? বাফন, রিচার্ড ব্যাডলি, ডারউইন, ম্যালথাস। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর চার, ম্যালথাস বলেছেন। এর পরের প্রশ্ন, ইকোসিস্টেম কথাটি প্রচলন কে করেন? ইকোসিস্টেম কথাটির প্রচলন কে করেন? ট্যান্সলে, রিচার্ড ব্যাডলি, ডারউইন, ম্যালথাস। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এক, ট্যান্সলে। ১৬ নম্বর প্রশ্ন, পৃথিবীর শতকরা কত শতাংশ বনভূমি আছে? ৩০%, ৩৩%, ২০%, ২৫%। এই ১৬ নম্বর প্রশ্নটি হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তর, সঠিক উত্তর কমেন্টে জানাবে। এরপরে ১৭ নম্বর প্রশ্ন, নিরক্ষীয় চিরহরিত বনভূমিকে কি বলে? সালফা, সেলভা, চিরহরিত, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ২, সেলভা। এর পরের প্রশ্ন ১৮ নম্বর, সরলবর্গীয় বনভূমিকে কি বলে? সালফা, সেলভা, চিরহরিত, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, উপরের কোনোটি নয়। আর পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমিকে কি বলা হয় তোমরা অনেকেই জানো, কি তৈগা বলা হয়, তৈগা। এর পরের প্রশ্ন ১৯ নম্বর, ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে কি বলে? সালফা, সেলভা, চিরহরিত, সাভানা। ১৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর চার, সাভানা। ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে, বৃক্ষহীন তৃণভূমিকে বলা হয় হচ্ছে সাভানা। এর পরের প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্নটি হলো, পৃথিবীতে মরুভূমির মোট এলাকা কত? ৫৬,০০০০ বর্গ কিলোমিটার, ৩০,০০০ বর্গ কিলোমিটার, ৮০,০০০ বর্গ কিলোমিটার, ৮৯,০০০০ বর্গ কিলোমিটার। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ৩, ৮০,০০০ বর্গ কিলোমিটার। এই ছিল আজকের পর্বের ২০টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।